Nick, he's been brilliant. দর্শক, ব্রেকিং নিউজ। লাইভে এসে বিশাল এক দারুণ চমক দিল কলকাতার শাহরুখ খান। অবশেষে সবাইকে চমকে দিয়ে কোটি টাকায় দলে ফেরালো শরীফুল ইসলামকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শরীফুলের আইপিএল খেলার গুঞ্জন ছিল অনেক আগে থেকেই, কিন্তু আইপিএল এর ড্রাফটে নাম ওঠেনি শরীফুল। তার কারণ, বিসিবি তাকে আইপিএল খেলার ছাড়পত্র দিবেন না। এই বিষয়ে বিসিবি বস পাপন বলেছেন, দেশের ক্রিকেট চলছে এবং বিভিন্ন হোম সিরিজ থাকায় শরীফুলের আইপিএল খেলার সিদ্ধান্তে এক প্রকার না করে দেন বিসিবি। কারণ, শরীফুল এখন আমাদের সেরা পেসার, তাকে আমাদের বিভিন্ন হোম সিরিজে খেলতে হবে। এছাড়া আরও বলেন, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, আর তাই যদি আইপিএলে কোনো প্রকারভাবে ইঞ্জুরিতে পড়ে শরীফুল, তাহলে আমরা বিশাল ধাক্কা খাব। তাই আপাতত আইপিএল খেলার ছাড়পত্র দিচ্ছি না শরীফুলকে। সংবাদ মাধ্যমে আরও একটি বিষয় ক্লিয়ার করে বলেন বিসিবি। আপনারা এখন প্রশ্ন করবেন যে মুস্তাফিজকে কেন আইপিএল খেলার ছাড়পত্র দেয়া হয়েছে। আসলে মূল কারণ এটাই, মুস্তাফিজ এখন ফর্মে নেই। তার সেই আগের ফর্মে যেন ফিরতে পারে, সেজন্যই আইপিএল খেলার সুযোগ দেয়া হয়েছে। এছাড়াও তার আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। এর আগেও আইপিএলে ভালো কিছু করেই ন্যাশনাল টিমে এসে ভালো পারফর্ম করেছে মুস্তাফিজ। কিন্তু দর্শক, এসব ঘিরে 5 কোটি টাকায় চুক্তিতে শরীফুলকে যে কোনো মূল্যে চাচ্ছে এখন কলকাতা এবং বিসিবির কাছে জোরালো আবেদন করেছে শাহরুখ খান। অন্তত হলেও কিছু ম্যাচের জন্য চাচ্ছে কলকাতার শাহরুখ খান। তবে এখন কথা হচ্ছে, শরীফুলকে আইপিএল খেলার অনুমতি দিবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আপনারা কি চান, শরীফুলকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হোক, এই বিষয়ে জানিয়ে দিন আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।